আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার করবো প্রথমেই বলি তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ এসেছ কলেজে কিন্তু পরিবেশটা সম্পূর্ণ আলাদা এখানে বেতন থেকে শুরু করে সব কিছু কিন্তু অন্যান্য ফর্মেটে চলে কিছু কলেজ আছে প্রত্যেক মাসে বেতন প্রতি মাসে নেয় কিছু কলেজ আছে একবারে বছর শেষে নেয় কিছু কলেজ আছে আবার দুই বছর পরে নেবে সো এই সম্পর্কিত অর্থাৎ বেতন সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ নোটিশ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে এবং আমি এক্ষেত্রে তোমাদের কয়েকটা টিপসও শেয়ার করবো বেতন সম্পর্কিত কারণ কলেজে বেতনগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়ে যায় যখন ফর্ম ফিল আপ করা যায় তখন সো চলো আমরা মূল পিকে চলে যাই তার আগে একটি কথা বলে রাখছে শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে করিয়ে বাজিয়ে রাখবা সো এখানে যে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ওরা নোটিশ দিয়েছে দুই হাজার একুশ সালে একাদশ শ্রেণীর ভর্তিতে মানে মাসিক বেতন সম্পর্কিত দুটো নোটিশ দিয়েছে সো নোটিশ দুইটা দিয়েছে বাট নোটিশ একই সো আমরা একটা নোটিস নোটিশ ওপেন করলাম ওপেন করে জুম করছি দেখতে পাচ্ছ লেখা আছে বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সো এটা কিন্তু কোনো ঢাকা বোর্ডের ওয়েবসাইট মানে ঢাকা বোর্ডের নোটিশ নেই এটা সকল বোর্ডের আন্তঃশিক্ষা মানে সকল বোর্ডের সম্মিলিত যে বোর্ড সেটা সমন্বয় বোর্ডের কমিটি থেকে তারা নোটিশটা দিয়েছে তেরো ফেব্রুয়ারি নোটিশে দিয়েছেন সো গতকালকে নোটিশ দিয়েছে আমরা দেখতে পেয়েছি কিন্তু আমি এটা নিয়ে কাজ করতে পারি না কারণ গতকালকে তোমাদের এইসিসি রেজাল্ট দিয়েছিলো ওদের নিয়ে প্রচুর কাজ করছি লাইভে ছিলাম এটা ওটা করছি সো যাই হোক আমরা আসি এখানে মূল টপিকে প্রথমেই বলে এখানে তারা বিষয় লিখেছে দুই হাজার একুশ বাই শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীর অনলাইন অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাসিক বেতন মার্চ দুই হাজার বাইশ থেকে কার্যকর প্রসঙ্গে আর এখানে তারা যেটা বলেছে যে এতদারা সকল সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার একুশ বাই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালায় অনুসরণপূর্বক মানে এখানে তোমাদেরকে বলেছে অনলাইন একাদশ শ্রেণীর অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তিত শিক্ষীদের মাসিক বেতন মার্চ মাস থেকে কার্যকর হবে দুই থেকে তো এখন একটা বিষয় স্বাভাবিকভাবে আসে কারণ করোনার কারণে যদি তোমাদের এমন হয় যে তিন বছর যদি এই দুই বছরের পড়াশোনা যদি তিন বছর কন্টিনিউ করতে হয় তাহলে তোমরা বেতন কয় মাসে দিবা এখানে আমি বলে রাখি তোমরা কিন্তু বেতন চব্বিশ মাসের দিবা অর্থাৎ দুই বছরের বেতন দিবে এখানে কেউই কিন্তু তিন বছর বেতন দিচ্ছে না অর্থাৎ যেমন যেমন ধরো এখন বর্তমানে যারা দুই হাজার সালে পরীক্ষা দিবে তারা কিন্তু দুই সালে একুশ সালেই প্রায় শেষ সো তারা একুশ সাল পর্যন্ত কিন্তু বেতন দিচ্ছে দুই হাজার বাইশে কিন্তু তারা এসে কোনো বেতন দিবে না মেন কথা হচ্ছে যে তোমাকে টোটাল এই যে শিক্ষাবর্ষ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একাদশ দ্বাদশ এই দুই বছরে তোমাকে টোটাল চব্বিশ মাসে বেতনই তোমাকে দিতে হবে যেটার কার্যকর শুরু হচ্ছে মার্চ থেকে মার্চ থেকে তোমাদের কারণ মার্চে দুই তারিখ তোমাদের ক্লাস শুরু ওকে তো তোমাদের সকলকে অভিনন্দন রইল ক্লাসে যাবা মজামস্তি করবা দুইটা বছর পড়াশোনা চাপও থাকবে সেরকম আবার লাইফটাকে অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকবে এখন আসে তোমাদের টিপস নিয়ে কথা বলতে দেখো যারা এই মুহূর্তে সরকারি কলেজগুলোতে পড়াশোনা করছো বা ভর্তি হয়েছো বা ভর্তি হবা সেসব কলেজে তোমাদের বেতনের তেমন চাপ নাই পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বেতন হয় সেই ক্ষেত্রে তোমরা রিল্যাক্সে থাকবা কিন্তু যে সকল শিক্ষার্থীরা বেসরকারি কলেজে ভর্তি হচ্ছ তাদেরকে বলবো অফকোর্স বেতনটা সময় মতো দিয়ে দিবা অর্থাৎ একেগুলো যদি পারো প্রত্যেক মাসে বেতন প্রত্যেক মাসে দিবা বা দুই মাস পরে দিবা বা তিন মাস পরে বেতনটা দিয়ে দিবা কারণ তুমি যদি একবারে এক বছরে বেতন দিতে যাও কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট তোমার কাছ থেকে নিয়ে নিবে ঢাকা শহরে কিন্তু এমন কলেজ আছে যেখানে কলেজে মাসিক বেতন এক হাজার টাকার উপরে সো তারা যদি দেয় বারো মাসে বারো হাজার টাকা একসাথে দিতে অনেক কষ্ট হয়ে যাবে না অনেকে আছে তিনশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা সাতশো টাকা বেতন তারা চেষ্টা করবে প্রত্যেক মাসে বেতন বা দুই মাস পর পর বেতনটা দিয়ে দিতে এটা তোমাদের মাথায় রাখতে হবে না হয়তো পরবর্তী ফর্ম ফিল আপের সময় অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় যেটা পরবর্তী তোমাদের দিতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় এবং পরে ফর্ম ফিলাপ অনেকেই করতে পারে না এই বেতনের পারপাসে কারণ পঞ্চাশ ষাট হাজার টাকা কীভাবে দিবে সে ফর্ম ফিল আপের সময় সো যাই হোক এই ছিল তোমাদের কথা যে এই দিকটা তোমরা খেয়াল রাখবো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা পাবো না কোনো ভিডিওতে ভালো থাকো সবাই আল্লাহ